সীমানা সংক্রান্ত জটিলতায় ঢাকার দোহারের লটাখোলা গ্রামে বাহারুল ইসলাম হিরু নামে এক ব্যক্তি অমীমাংসিত জায়গায় জোরপূর্বক দেয়াল তৈরি করেছে। এ সময় দেয়াল তৈরিতে বাধা দেওয়ায় আপন বড় ভাই হারুনুর রশিদের পরিবারকে ঘরের ভেতরে এসে মারধর হুমকি দেয় ছোট ভাই বাহারুল ইসলাম হিরু। বিষয়টি সম্পর্কে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দোহার থানা পুলিশকে অবহিত করা হলেও কোনো সুফল মেলেনি, ফলে ছোট ভাইয়ের কাছে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে আপন বড় ভাই।